মেইন সুইচ বা এমডিবি থেকে যাবে, তারপরে এসডিবি বা সাব ডিস্ট্রিবিউশন ডিস্ট্রিবিউশন বোর্ড এখান থেকে, তারপরে লাইন হয়ে আসবে, এটা আসছে সার্কুলার বক্স, ঠিক আছে। এখান থেকে যে ফেজ একটা আসছে, নিউট্রাল আসছে, যেমন এখানে আমাদের সাপোজ ফ্রিজ হবে একটা, তো ফ্রিজের জন্য আমরা একটা ফেজ আর একটা নিউট্রাল নিয়ে গেলাম এই কম্বিনেশন সকেটে, হ্যাঁ। আর বাকি আরেকটা লাইন নিয়ে গেলাম এই যে আমাদের সুইচ বোর্ড, এদিকে সুইচ বোর্ডের জন্য নিরাপদের জন্য আমরা একটা ফিউজ ইউজ ব্যবহার করলাম, হ্যাঁ। আর এই ফিউজের প্রথম ফেজটা ঢুকছে, হ্যাঁ। আর এই ফিউজের অপর প্রান্ত থেকে যেমন সবগুলা লোডের বা সকেটে সবগুলো শর্ট হয়ে গেছে, হ্যাঁ। এই সবগুলো শর্ট হওয়ার পরে তারপরে যেমন এটা বাকি প্রান্ত অপর প্রান্ত গেছি আর লোডে, ঠিক আছে, ওই যে বাতি বলেন বা ফ্যান বলেন যেটাতেই সিলিং রুজে, হ্যাঁ। যেমন এটা থেকে এদিক থেকে জয়েন্ট বক্স হয়ে এখানে সিলিং রুজে চলে গেছে, এটা হলো বাতির। তারপরে এই যে ফ্যানেরটা, এই যে রেগুলেটার সহ সংযুক্ত আছে, এই যে এক প্রান্ত প্রথম লাইন থেকে গেছে রেগুলেটার, রেগুলেটার থেকে লোডে গেছে, লোড থেকে জয়েন্ট বক্স থেকে তারপরে ওই যে সিলিং রুজে গেছে, হ্যাঁ। আর বাকি যে নিউট্রাল বাকি থাকে, এই নিউট্রালটা এখানে জয়েন্ট বক্স হয়েছে, এই জয়েন্ট বক্স থেকে এদিকে একটা সকেট আমরা ইউজ ব্যবহার করছি, সকেটে একটা ফেজও দরকার আছে, এই যে ফেজটা দেওয়া আছে আর নিউট্রালের প্রয়োজন আছে, এই জন্য আমরা জয়েন্ট বক্স থেকে একটা নিউট্রাল আনছি। আর প্রয়োজনে এখান থেকে করা যায়, কিন্তু এটা করলে নিরাপদ হবে না, কারণ এখানে একটা ফেজ নিউট্রাল একটা শর্ট সার্কিট হয়ে যেতে পারে, এই জন্য আমরা নিরাপদের খাতিরে জয়েন্ট বক্স থেকে দিচ্ছি, হ্যাঁ। এভাবে এটা সার্কিটটা কমপ্লিট হলো, একটা পুরো হাউস ওয়্যারিং, এখন আমরা টেস্ট করে দেখবো, হ্যাঁ। এদিকে লাইনটা দিন তো, আচ্ছা লাইনটা দাও একজনে, সরাসরি লাইনে দিয়ে আমরা চেক করে নিব, এই যে এখানে সিরিজ দেওয়া আছে, এই যে সিরিজে আমরা চেক করে নিব যে এখানে কোন শর্ট সার্কিট বা ত্রুটি আছে কিনা, আমরা হয়তো এখানে প্র্যাকটিক্যালের কারণে আমরা সুইচ ব্যবহার করছি, বাসাবাড়িতে কিন্তু তা পাবো না, আমরা প্রতি মুহূর্তে লাইন গুলা চেক করে মানে কানেকশন গুলা দেখতে হবে, কারণ একটা ভুলবশত বা একটা অসাবধানতার কারণে দুর্ঘটনা হইতে পারে বা বিভিন্ন দামি দামি জিনিসপত্র থাকতে পারে, ওগুলো নষ্ট হতে পারে, হ্যাঁ। আমরা তাহলে এই যে প্যারালাল দিলাম বাইরে, এখন এই যে লাইন দেওয়া হয়েছে, যে সার্কিট আপনি যে কমপ্লিট আর কি কিছু বাকি আছে না এই পর্যন্ত, ফ্যানের লাইনটা এখান দিয়ে দিলে হবে, এই তো ইনশাআল্লাহ দোয়া বা জামাল মহল হয়ে গেছে, ভাই।